নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি একটা নতুন ভ্লগের সঙ্গে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মায়াপুর ইসকন মন্দির দর্শনের খুবই সুন্দর একটা ভিডিও। বেশ কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম মায়াপুর ইসকন মন্দির দর্শনের জন্য, আর এখন ওই সকাল 6টা মতন বাজে, কারণ সকাল সকালে বেরিয়ে পড়েছি যাতে মানে বেলার আগেই আমরা মায়াপুরে পৌঁছে যাই, আর গোটা দিনটা আমরা মায়াপুরে বেশ ঘুরে ঘুরে কাটাবো। এরপর সন্ধ্যা নাগাদ সন্ধ্যা আরতি রেখে রাতে কোথাও একটা থেকে আমরা কিন্তু সকালবেলায় আবার বাড়ি ফিরে আসব। সেই কারণেই সকাল সকাল বেরিয়েছি, আর এই যে আমরা পৌঁছে গিয়েছি রানাঘাট স্টেশনে। আর সকালে বেরোনোর কারণে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই কিন্তু সোয়েটার চাদর দুটোই নিয়ে নিয়েছি। আর সকালবেলায় দেখুন স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা রয়েছে। এরপরে বেলা বাড়বে আর অফিস টাইম হলে তখন কিন্তু স্টেশনে ভিড়টা বেশি হয়ে যাবে। এই যে শিনু উঠে পড়েছে, মানে জানলার পাশে বসে পড়েছে, কারণ জানলার পাশে বসতে ওর বেশ ভালো লাগে, কারণ জানলা দিয়ে বাইরের গাছপালাগুলো না বেশ ভালো দেখা যায়, সেই কারণে কিন্তু জানলার পাশে বসে পড়েছে। আর এই যে আপনাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ ব্যাগটা মানে কোথায় রাখবে সেটাই একটু দেখছিল। এর কিছুক্ষণ বাদে আমরা কিন্তু পৌঁছে যাব কৃষ্ণনগর স্টেশনে, তারপরেই কিন্তু এই যে কৃষ্ণনগর থেকে আমরা টোটোয় উঠে পড়েছি, মানে স্টেশন থেকে আর কি। এই টোটোয় করে আধ ঘন্টা যেতে হবে, এরপরে আমরা যাব খেয়াঘাটে, এরপর মানে নৌকা পার হয়ে ওই পারেই রয়েছে মায়াপুর। সেই কারণে এই দেখুন আমরা কিন্তু টোটোয় উঠে পড়েছি, আর এখানে কিন্তু বেশ অনেকগুলো নাই খেয়াঘাট রয়েছে, সেজন্য কোন ঘাটে যাচ্ছি আমরা কিন্তু সঠিক জানি না, টোটো কাকুই জানে। এরপরে যে মানে টোটোয় থেকে আমরা মায়াপুর মন্দিরের যে মানে চূড়াটা সেটা দেখতে পাচ্ছিলাম, তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। জানি বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু বেশ ভালোভাবেই দেখেছি মানে মন্দিরের যে চূড়াটা আর কি। এরপরে যে পৌঁছে গেছি আমরা মানে ওইখানে যে ঘাট ছিল সেই ঘাটে, এটা ছিল স্বরূপগঞ্জের ঘাট, মানে স্বরূপগঞ্জের খেয়াঘাট আর কি। এখান থেকেই আমরা নৌকায় উঠব। এখান থেকে নৌকায় উঠে মানে 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে নৌকাটা পার হতে। আর এখানে প্রতিটা টিকিটের দাম ছিল 3 টাকা করে, যেহেতু একটুখানি রাস্তা সেই জন্য কিন্তু টাকাটা অনেকটা কমই ছিল। অনেকদিন আগে আমি একবার এসেছিলাম, মানে আমাদের বিয়ের প্রথম প্রথম আর কি, তখন কিন্তু আমরা অন্য জায়গা মানে অন্য ঘাট দিয়ে পার হয়েছিলাম নৌকাটা, তখন বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমরা নৌকায় বসেছিলাম, কিন্তু এই ঘাট দিয়ে একদমই কাছে কাছে ছিল। এখানে দেখুন নৌকাতে কিন্তু বেশ অনেক লোকজন হয়ে গিয়েছে, এবার আমরা উঠলেই কিন্তু নৌকাটা ছেড়ে দেবে, মানে বেশ অনেক লোকজন দেখেছে। এখানে কিন্তু সাইকেল মোটরসাইকেল সব কিছুই কিন্তু নৌকার উপর তুলে দিচ্ছিল। এবারে তাহলে চলুন নৌকায় উঠে পড়ি। মানে এইরকম নৌকায় কিন্তু আমি এর আগেও অনেকবার উঠেছি, অনেকবার বলবো না, ওই 1 থেকে 2 বার হয়তো উঠেছি, আর এবারে আবার উঠছি। আর শিনুত্ব নৌকায় উঠে বেশ ভালো লাগছিল, কারণ ও জলের নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, কারণ নিচে অনেক গাছপালা রয়েছে তো সেইগুলো নয় দেখছিল। আর ওই যে দূরে নৌকাগুলো না দেখতে পাচ্ছে না, ওইখানটাতেই আমরা যাব, মানে ওই বলেছি না যে 2 থেকে 3 মিনিট মতন সময় লেগেছিল এই নৌকাটা পার হতে, জাস্ট এই পার আর ওই পার। এখানে দেখেছেন কি সুন্দর, মানে ওইটা ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই যে আমরা পৌঁছে গিয়েছি মায়াপুরে, এইবারে এখান থেকে হেঁটে হেঁটেও কিন্তু মায়াপুর ইসকন মন্দিরে যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে শিনু রয়েছে, শিনু কিন্তু একদমই হাঁটতে চায় না, ওই একটুখানি হেঁটেই তারপরেই বলবে বাবা কোলে নাও। সেই কারণেই ভাবলাম যে টোটোয় উঠে পড়ি, কারণ মানে সবারই তো কষ্ট হয়ে গেছে যেহেতু অনেকটাই জার্নি করে এসছি, সেই কারণে কিন্তু এই যে এখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। আর এখানে তো প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, সবাই ডাকছে যে এই টোটোয় আসুন এই টোটোয় আসুন, মানে টোটোওয়ালারা রীতিমতন ঝগড়া শুরু করে দিয়েছে। তারপরে এই যে বেছে বেছে আমরা কিন্তু একটা টোটোয় উঠে পড়েছি, আর এইবারে যাচ্ছি মন্দিরের দিকে। আর এখানে রাস্তার পরে কিন্তু না প্রচুর দোকান ছিল, সব দোকান যদিও একটু বন্ধ ছিল কিন্তু এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। আসার সময় আমরা দেখেছিলাম যে প্রতিটা দোকান খোলা ছিল, আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট। অনেকটা জার্নির পরে এবারে কিন্তু আমাদের চোখটা সার্থক হলো, কারণ ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুরের ইসকন মন্দির, মানে দেখেই কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল। এরপর এই যে মন্দিরের একদম সামনেটা চলে এসেছি, আমরা কিন্তু এখনই মন্দিরের ভেতর যাব না, কারণ থাকার জন্য আমাদের একটা ঘর খুঁজতে হবে। সেই জন্যই এই যে আমরা চলে এসেছি শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রমে, যেটা ছিল একদম ইসকন মন্দিরের পেছনেই, একদম মানে কাছাকাছি থাকায় আমরা কিন্তু এই সেবাশ্রমটাই ছিলাম। আর এখানে না খাওয়া দাওয়া বাইরে থেকে খেয়ে আসতে হবে, আর সমস্ত কিছু কিন্তু নিরামিষ। এরপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই যে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, এখানে এসে সত্যি মনটা যে এতটা ভালো হয়ে গিয়েছিল আর কি বলবো। মানে যেনারা গেছেন একমাত্র তার মানে তারাই জানে যে এই মন্দিরের ভেতরে গেলে এতে মনটা ঠিক কতটা শান্ত হয়ে যায়। এরপরে যে এখানে এসে কিন্তু রীতিমতো আমার গরম লাগছিল, কারণ রোদটা কিন্তু ভালোই উঠেছে, আর আমি যেহেতু একদম ফুল হাতা ড্রেসটা পরে আছি সেই কারণে গরমটা কিন্তু ভীষণ লাগছিল।
তবুও কিছু ভিডিও করে নিয়েছি আর কিছু ছবিও তুলে নিয়েছি। এরপর কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে, কারণ মায়াপুরে প্রচুর দেখার জিনিস, মানে মন্দিরের ভেতরে সবটাই ঘুরে ঘুরে দেখবো। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কারণ পুরোটাই কিন্তু আমি ভিডিও শেয়ার করেছি। তাহলে চলুন এবার চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি। এই যে আমরা চলে এসেছি মন্দিরের পেছনের দিকটা, এখানে মানে চারিদিকে যেহেতু মন্দিরের কাজ চলছে, সেই জন্য দেখুন এরকম টিনের বেড়া করে চারিদিকে ঘেরা রয়েছে, যাতে করে মন্দিরের ভেতরের দিকে কেউ প্রবেশ না করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন যে টিন দিয়ে চারিদিকে ঘেরা। আর এই মন্দিরটা কবে ঠিক উদ্বোধন হবে সেটা কিন্তু আমি জানি না। শুনেছিলাম যে 2024 উদ্বোধন হবে, কিন্তু এখনও হয়নি। জানি না কবে উদ্বোধন হবে, কিন্তু যেদিন উদ্বোধন হবে ভেবেছি তখন একবার আসবো। আর এই যে সামনে রয়েছে আপনাদের দাদা ভাই, আর ওর সঙ্গে রয়েছে ওর একটা বন্ধু, ওর নাম হচ্ছে গিয়ে জয়দেব। বন্ধু ঠিক বলা চলে না, জয়দেব আপনাদের দাদা ভাইকে একদম নিজের দাদার মতোই ভালোবাসে। আর আপনাদের দাদা ভাইও কিন্তু জয়দেবকে বেশ ভালোবাসে। আর আপনাদের দাদা ভাইয়ের এই মায়াপুরে একসময় পোস্টিং ছিল, আর তখন থেকেই কিন্তু মানে জয়দেবের সঙ্গে আপনাদের দাদা ভাইয়ের খুব ভালো একটা সম্পর্ক। আর ও মানে আমাদের বিয়েতেও আমাদের বাড়ি গিয়েছিল, আর এর মাঝে কিন্তু ফোন করেও, মানে ও খুবই ভালো একটা ছেলে। এর আগে কিন্তু আমরা একবার এসেছিলাম মায়াপুর, তখন কিন্তু জয়দেবই আমাদের গোটা মানে নবদ্বীপ মায়াপুর পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল। মানে নবদ্বীপে মোটামুটি যত মন্দির আছে সবগুলো নয় কিন্তু এর আগে এসে আমরা দেখে গিয়েছি। আর সেবার যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম, সেই জন্য মানে মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ সুবিধা হয়েছিল। আর এইবার ভেবেছি শুধু মায়াপুরে মানে মন্দিরটাই দেখবো, সেই কারণে আর বাইক আনিনি। আর জয়দেব যখনই শুনেছে যে আমরা মায়াপুর আসছি, ও কিন্তু তখন থেকেই বলছে যে দাদা আমি কিন্তু সকাল সকাল চলে আসব আর সারা দিনটা তোমাদের সঙ্গেই কাটাবো। সেই মতন কিন্তু সকাল সকাল চলে এসছে। আর এখানে দেখেছেন মানে শীতের সময়কার কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, চারিদিকে মায়াপুরে একদম ফুল দিয়ে সাজানো ছিল। আর সেইগুলো না দেখভাল করার জন্যও কিন্তু প্রচুর লোক ছিল, তেনারা মানে ফুলের কাছে একদম গেলেই কিংবা ফুল টাচ করলেই ওনারা মানে চারিদিক থেকে প্রচুর নিয়ম ছিল, একটু চিৎকার করছিল এসব আর কি। এটা হচ্ছে গিয়ে মন্দিরের আরও একটা দিক। আর এইবার এই মন্দিরটা কিন্তু একদম সামনের থেকে আপনাদের দেখাচ্ছি। আর মন্দিরের যে চূড়াগুলো না দেখতে পাচ্ছেন, ওইগুলো না কিন্তু পুরোটাই সোনা দিয়ে বানানো। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নিই, ওই যে উপরের মানে তিনটে যে চাকার মতন দেখতে পাচ্ছেন, ওইগুলো না কিন্তু পুরোটাই সোনার। এরপর আপনাদের একদম মন্দিরটা সামনের থেকে দেখাচ্ছি, কারণ মন্দিরটা যখন উদ্বোধন হবে তখন কিন্তু এইটাই হবে মেন মন্দিরের মেন গেটটা, মানে সামনে যে ফ্রন্টের গেট থাকে এইটাই হবে সেই দিক। এই যে টিন দিয়ে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু গেটটা বানানো হবে, মানে একদম সামনের দিক আর কি। আর এই যে আরও একটা সাইড থেকেও দেখাচ্ছি, মানে মন্দিরটা যে সাইড থেকেই দেখুন না কেন, দেখতে যেরকম মানে দেখলেই একদম মনটা ভরে যায় আর কি। আর মন্দিরের ভেতরে মানে এই দিকটাও ছিল প্রচুর দোকানপাট, আর সব দোকানেই কিন্তু ঠাকুরের জিনিসপত্রই বেশি ছিল, মানে ঠাকুরের যে সমস্ত থাকে আর কি, আর গোপালের জামা, আরও বিভিন্ন ধরনের জিনিস আর কি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা ছিল হচ্ছে গিয়ে মায়াপুরের একটা অফিস ঘর আর কি, মানে জয়দেব যা বললো আর কি, মানে আমরা তো চিনি না, জয়দেব বললো যে এইটা হচ্ছে গিয়ে মায়াপুরের একটা অফিস ঘর। এর ভেতরটা আমরা ঘুরে ঘুরে গিয়েছিলাম, কিন্তু এর ভেতরে না কোনো রকম ফোন কিংবা ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। এরপর এই যে আমরা চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য, এখান থেকে টিকিট নিয়ে তারপরে গিয়ে আমাদের প্রসাদ নিবাসে যেতে হবে। আমরা এই যে প্রসাদ নিবাসের ভেতরে চলে এসেছি, আর এখানে এসে দেখি হাজারে হাজারে মানুষ বসে বসে প্রসাদ খাচ্ছে, মানে এখানে নাকি সারা দিন এরকম খাওয়া দাওয়া চলে। আর এই যে এখানে দেখেছেন সব খাবার দাবার কিন্তু রান্না করে করে রাখা আছে, আর এখান থেকে নিয়ে নিয়েই পরিবেশন করা হচ্ছে। এই যে মানে যে জায়গাগুলো না দেখতে পাচ্ছেন, এই জায়গা কিন্তু একদম 5 মিনিটের ভেতরে পুরোটাই ভরাট হয়ে গিয়েছিল। নিচে রয়েছে আসন বসার জন্য, আর উপরে মানে সিমেন্ট বালি দিয়ে বানালো এক ধরনের লম্বা ডাইনিং টেবিলের মতন, ওখানে থালা রেখে খেতে হবে আর নিচের দিকটা বসতে হবে। শিনু বলছিল মানে শিনুর ভাষায় এটা হচ্ছে গিয়ে লম্বা ডাইনিং টেবিল আর কি। আর ওপরে কিন্তু ফ্যান চলছিল, যেহেতু এখন বেশ গরমই লাগছিল, আর এই ঘরটা না একদম আটকা ছিল, সেই কারণে মানে ভীষণ গরম ছিল। চারিদিকে দেখতে পাচ্ছেন এখন ফাঁকা, কিন্তু এই জায়গাটা একদম 5 মিনিটের ভিতর ভরাট হয়ে গেছে। এইখানে সারাদিনে মানে হাজারে হাজারে মানুষ প্রসাদ খেয়ে যায়। আর আমাদের সামনে একদম ছিল প্রসাদ, মানে প্রসাদ যেখানে বানানো হচ্ছিল সেই জায়গাটা। আর শিনুর এখানে তো বেশ ভালো লাগছিল, মানে ও এরকম তো কোনোদিন দেখেনি, আর এইটা দেখে কিন্তু ওর বেশ ভালো লাগছিল, মানে এরকম নিচে বসে খাওয়া। আর এই যে সামনে রয়েছে এখানে রান্না বান্না হচ্ছিল,
মানে এখানে রান্না বান্না হচ্ছে আর ট্রলিতে করে এরকম টেনে টেনে নিয়ে সব জায়গায় পরিবেশন করা হচ্ছে। এরপরে এই যে চলে এসছে আমাদের প্লেট, আর সঙ্গে ছিল গ্লাস, মানে থালা আর গ্লাস, দেখেছেন একদম লম্বা করে সবারকে মানে ডাইনিং টেবিলের মতন সাজানো রয়েছে। তাহলে চলুন এবারে দেখি কি কি দেওয়া হয় খাবারে, সবটাই দেখতে থাকুন। এই যে এখানে সবার প্রথম চলে এসছে কিন্তু জল, আর জল দেওয়ার জন্য দেখেছেন কীরকম ট্রলি সিস্টেম, মানে ড্রাম আর কি, মানে ঠেলে ঠেলে নিয়ে যেতে যাতে করে সুবিধা হয়। সবার প্রথমেই এখানে চলে এসছে সবজি ভর্তি করা খিচুড়ি, মানে একদম পাতলা খিচুড়ি আর কি। এটা খেতে কিন্তু ভীষণই ভালো ছিল, মানে পাতলা হলেও টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আর সব খাবার দাবার কিন্তু এখানে মোটামুটি নিরামিষই, মোটামুটি না পুরোটাই নিরামিষ। খিচুড়িটা শেষ করতে করতেই এখানে চলে এসছে একদম গরম গরম ভাত, আর সঙ্গে চলে এসেছিল একটা বেশ কি সবজি, মানে সব সবজির কিন্তু এখানে আমি নাম জানি না, মানে দুটো তিনটে নিরামিষ তরকারি ছিল তো ওই জন্য কোনটা নিরামিষ বলবো কোনটা ডাল বলবো সেটা বুঝতে পারছিলাম না, সব কিছুর ভেতরেই সবজি ছিল। আর নিরামিষ হওয়ার কারণে শিনুর খেতে কিন্তু একটু সুবিধাই হয়েছিল, মানে ও তো কাটা বেছে খেতে পারে না, আমার তো খাইয়ে দিতে হবে, আর নিরামিষ খাবার দাবার কাটা বাছার কোনো ঝামেলা ছিল না, এতে করে অনেকটা সুবিধা হলো। এরপরে যে আবারও ভাত চলে এসছে সঙ্গে আরও একটা নিরামিষ তরকারি, আবার একটা সবজি ডাল। তাহলে এবারে চলুন ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। কারণ পুরো ভিডিওটা দিতে গেলে এতে করে ভিডিও অনেকটা বড় হয়ে যেত, সেই কারণে ভাবলাম যে দুটো ভাগ করে দেব, এতে করে একটু ছোট ছোট হবে। আর এখানে যে ছিল চাল তার চাটনি। এরপর খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটা এখানেই শেষ করছি।